24 ঘন্টার মধ্যে ফের গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পায় চুরাইবাড়ি থানার পুলিশ। আগরতলা থেকে গৌহাটি পাচারের পথে চুরাইবাড়ি থানার হাতে আটক 20 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা, সাথে আটক লরি চালক, ধৃতের নাম আপন দেবর্মা, তার বাড়ি খোয়াইয়ের লাঠিয়াবাড়ি এলাকায়। ঘটনা উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন ত্রিপুরার অসম সীমান্তে। অভিযান সম্পর্কে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা বলেন, বুধবার পুলিশের কাছে গোপন সূত্রের খবর ছিল AS01CC0835 নম্বরের একটি 6 চাকার লরিতে করে বিপুল পরিমাণে গাঁজা গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগরতলা থেকে গাড়িতে গাঁজা লোড করা হয়েছে। সূত্রের খবরের ভিত্তিতেই চুরাইবাড়ি থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা নাকা পয়েন্টে অবস্থান নেয়। যথারীতি ওই লরিটি নাকা পয়েন্টে আসলে পুলিশ লরিটিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে লরির কেবিনের গোপন স্থান থেকে 37 প্যাকেটে মোট 255 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। সাথে আটক করা হয় আপন দেবর্মা নামের লরি চালককে। আমাদের চুরাইবাড়ি থানা কালকেও বেশ কিছু গাঁজা রিকভারি ছিল, তো আজকেও একটা বিশেষ খবর আমাদের কাছে আসে যে আগরতলা থেকে একটা গাড়ি আসছে যার নাম্বার AS01CC0835, 6 চাকার একটি লরি, এটা গন্তব্যস্থল গৌহাটি। এই গাড়িটিতে সুপ্ত মানে কনসিলড অবস্থায় কিছু ক্যানা ড্রাই ক্যানাবিস মানে গাঁজা আছে। তো সেই খবরের ভিত্তিতে আমার চুরাইবাড়ির ওসি তার দলবল নিয়ে গাড়িটাকে আটকে আমরা তার সিক্রেট চেম্বার থেকে প্রায় 255 কেজি গাঁজা 37টা প্যাকেটে উদ্ধার করি, যার বাজার মূল্য আনুমানিক 20 লক্ষাধিক টাকা হবে। একজন গাড়ির ড্রাইভারকে আমরা আটক করেছি, তার নাম আপন দেববর্মা, বাড়ি লাঠিয়াবাড়ি খোয়াই। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন সুস্থ সমাজ। এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে ত্রিপুরা নেশামুক্ত হবে, এতে সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।